বন্ধুরা, সকাল সকাল আমি তোমাদেরকে কি দেখাচ্ছি, তিনটা জীবকে হত্যা করেছি। আঠাটা দেখেছিল না? আঠাটাই দেখো, তিনটেই দূরে আটকিয়েছি। মর্নিং ফ্রেন্ড, দেখো সকাল সকাল আমি মেয়ের জন্য স্কুলে টিফিন বানাতে চলে এসেছি। তো মেয়ে আজকে ম্যাগি খাবে, তো ওকে ম্যাগি করে দিচ্ছি, একটু মশলা দিয়েই করে দিব আর একটু সস দিয়ে দিব। তো যা খেতে চাই তাই করে দেই, তাও টিফিনগুলো ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসে, টিফিনগুলো খায় না। তো আজকে ম্যাগিটা করে দিয়েছিলাম, ছোটো ম্যাগিটাই করে দিয়েছি, কিন্তু আজকের ম্যাগিটা না ও পুরোটাই খেয়েছিল, সেই জন্য আমার একটু মনটা ভালো লেগেছে। বলো, কষ্ট করে বানিয়ে দিয়ে না খেলে ভালো লাগে না। আর দেখো, আমি সব বাসি কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে চলে এসেছি, কাপড় কাচলাম, কাপড় মেললাম, সব কমপ্লিট করে এবার চলে এসেছি সিঁদুর করে। চুলটা আস দিয়ে সিঁদুর করে নিব, নিয়ে তারপরে বলো, আরও তো কত কাজ থাকে। সকাল থেকে ওঠার পরে একটু কিন্তু বসিও না। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আর আজ হচ্ছে কিবার মঙ্গল না, আজকে বুধবার। আর এখন বাজে কটা? 11:30 বেজে গেছে। এই যে স্নান করে আসলাম, সব সকালের কাজ কাম সব কমপ্লিট করে নিয়ে স্নান করে তারপরে এই যে আসলাম। তো চলো, আর আজকে সকালে দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা গাড়ি যায় বিস্কুটের, তো এই কে পাউরুটিটা নিয়েছি জানো, এর মধ্যে না একটু ক্রিম ক্রিম দেওয়া থাকে। আর পাউরুটিগুলো দেখতে পাচ্ছ একদম নরম তুলতুলে, খেতে খুব টেস্টি লাগে। আর নিয়েছি দেখো এই কেকটা, তো মেয়েকে টিফিন টিফিন দিতেও লাগে। সন্ধ্যাবেলা তো সবসময় মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না, তখন সন্ধ্যাবেলা ধর একটু খাওয়া যায়। আর কি বলতো, আমাদের এখানের ওয়েদারটা আজকে খুবই ভালো, রৌদ্রু নেই। আর তিন দিন হলো, আজকে তিন দিন ধরে ভোরবেলার দিকে বৃষ্টি হয় আর সারাদিন মেঘলা মেঘলা আকাশ থাকে, আর খুব ভালো লাগছে ওয়েদারটা ভালো জন্য, আরও মনটা অনেক ভালো লাগছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পেলে ওয়েদারটা একদম ভালো আছে। তোমার রৌদ্রু নেই, মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য মনটা আরো বেশি ভালো লাগছে বলো। আর বেশি রৌদ্রু গরম, রোদ গরম হলে কি আর ভালো লাগে। আর এইদিকে দেখো, প্রেশারে তোমার ডালিয়া বসিয়ে দিয়েছি। ডালিয়া বসিয়ে দিয়েছি, এখানে ধরো আটাও মেখে রেখেছি, তো ছেলে ডালিয়া খাবে, তোকে ডালিয়া করে দেব। আর বরের জন্য রুটি বানাবো। তো চলো তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি শুরু করে দিই খাবার বানানো, না দেরি হয়ে যাবে, আবার দোকানে যাব বাজার নিয়ে আসব। আর আমাদের কি বলতো, বাড়ির পাশেই বাজার, আমাদের বাড়ি থেকে বের হলে এক মিনিটেই বাজার করে নিয়ে চলে আসা যাবে, এক মিনিট লাগে বাজার যেতে, দূরে নেই। তুমি যদি ভাতও বসা মানে বসিয়ে দিও বাজারে যেতে পারবে, একদম বাড়ির কাছে আমাদের বাজার। তো চলো আবার পরে আসছি। আমি রুটি বানাতে চলে আসলাম, তো বেশি রুটি বানাবো না, আজকে চারটাই রুটি বানাবো, তো বরের দুটো আমার দুটো, অত রুটি বানাবো না, আর আটাটা রেখে দেবো, তো ছেলে সন্ধ্যাবেলা খাবে বলেছে, তো আটাটা সন্ধ্যাবেলা বানিয়ে দিব। এখন চারটা রুটি করে নিব, আর তারপরে রুটি বানিয়ে তারপরে আবার দোকানে যাব বাজার নিয়ে আসব। তোমাদের তো ধরো অনেকের বাড়িতে আছে, বাড়ির ছেলে মানুষ বাজার করে, কিন্তু আমাদের আমার তা না, আমাকে রোজ নিজেকেই বাজার করতে লাগবে। আমি বাজার করে নিয়ে আসব বাড়িতে, বাড়িতে বাজার নিয়ে এসে তারপরে রান্না করব। তো দেখো রুটি বানানো হয়ে গিয়েছে, এবার আমি একটু খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে বাজারে চলে যাব। তো আজকে সকালে না কলা দিয়েই খেয়েছি, আর সবজি টবজি বানানো হয়নি। আর তারপরে দেখো বাজার নিয়ে চলে আসলাম, আজকে মাছ আনিনি, আজকে ডিমের ঝোল ভাত করব। তো এখানে আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ঢেঁকির শাক নিয়ে এসেছি, তো ঢেঁকির শাকটা একটু কেটে বেছে নিচ্ছি, কারণ এখন বর্ষাকালের দিন, তো কী হয় বলো তো, শাকের মধ্যে নোংরা পোকামাকড় থাকে, ওই জন্য একটা একটা করেই শাকগুলো বেছে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমার বর টিভিটাকে এখন সারতে নিয়ে যাচ্ছে। তো টিভিটা বাইরে বের করে নিয়ে রেখে তারপরে টোটোওয়ালাকে ডাকতে গিয়ে যাবে, যাই টিভিটা নিয়ে যাবে।
তারপরে দেখো ডিমগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমগুলোর এবার চোখলাগুলো সব উঠিয়ে নিচ্ছি, নিয়ে ডিমগুলোকে ভেজে নিব। তো আজকে ডিমের ঝোল ভাত আর ঢেঁকির শাক রান্না করব। তো ঢেঁকির শাকটা না একটু রসুন আর তোমার লঙ্কা দিয়েই করব। আর এদিকে একটা ডিম ফেটে গিয়েছিল, তো ডিমটাকে মামলেট করে নিলাম, তো মামলেটটাও মানে ঝোলে দিয়ে দিব, তো ভালোই লাগবে খেতে। তো দেখো ডিমগুলো আমার সব ছোলা হয়ে গিয়েছে, তো এবার কড়াই তেল দিয়ে ডিমগুলোকে সব একটু হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ডিমের ঝোলটা করে নেব। আর এদিকে তোমার টিভিটা নিয়ে চলে গিয়েছে, ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। ডিমটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ডিমটা ভেজে নেব। তো দেখো ডিমটাকে আমি এখন ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এদিকে তোমার সবজি বানানো হয়ে গেছে, না এখন আমি শাকটা বানিয়ে নেবো, শাকটা এখনও কুচি কুচি করা হয়নি। তো দেখো এবার আমি শাকটাকে কুচি কুচি করে নিচ্ছি। আর আমি না অতটা না শাকটা কুচি কুচি করতে পারি না, অনেক আছে না একদম কুচি কুচি করে, আমি অতটা কুচি কুচি করতে পারি না, আমারটা না একটু মোটামোটাই হয়ে যায়। তো শাকটা কেটে নিচ্ছি, আর এদিকে রসুন আর লঙ্কাটা আগেই কেটে রেখেছি। তারপরে শাকটা কেটে তারপরে শাকটা বসিয়ে দিব, দিয়ে ডিমের ঝোলটা করে নেব। আর দেখো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর এই যে রসুন আর লঙ্কাটা তেলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি, তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে কটা দেখো তো, এখন বাজে 1:45। তো এখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো দেখো এদিকে ঢেঁকির শাক বসিয়ে দিয়েছি, এদিকে ডিম আলু সব ভেজে নিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ঢেঁকির শাক আর ডিমের ঝোল রান্না করব। তো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন দেখো রোদ্র উঠেছে। সকাল থেকে আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখানে দেখছো খালি খালি লাগছে না দেখতে। তো এখানে টিভিটা ছিল, তো টিভিটা না কয়েকদিন ধরেই নষ্ট হয়ে গিয়েছে, টিভি চলছিল না। তো টিভিটার কি ব্যারাম হয়েছিল বলতো, এরকম ঠাস ঠাস করে বাড়ি দিলে টিভিটা চলতো আর কি বলতো। কালকে ওটা যে দেখালাম তোমাদের, এই যে ইঁদুরের দেখো, আজকে আর এক সকালে তো 3টে পড়েছিল, এখন আবার আরেকটা পড়েছে, ওই দেখো। তো এগুলো আমি ফেলি না, আমার গায়ের মধ্যে ঘিনঘিন করে, তো আমার বড়ি ফেলে দিবে। আর এখন একটা বড় কাজ আছে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখছো জায়গাটার কি অবস্থা, ইঁদুরে পটি করে কি করে দিয়েছে জায়গাটা। তো জায়গাটা এখন পরিষ্কার করব। তো টিভিটা সে মানে সারতে নিয়ে গেছে যে এখনই সেরে নিয়ে চলে আসবে। তো রান্নাটাও শেষ হয়নি, রান্নাটা শেষ না হলে এগুলো নোংরাতে তো আর হাত দেওয়া যায় না, এটাকে আগে পরিষ্কার করতে হবে। তো চলো ফটাফট ডিমের ঝোলটা করে নেই, তারপরে আবার আসছি। এবার দেখো রান্না বাড়ি কমপ্লিট করে বাসন মাজা হয়নি, গ্যাস মোছাও হয়নি, টিভিটা চলে আসবে না তখন এগুলো পরিষ্কার করা যাবে না, সেই জন্য ভাবলাম কি আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে বাসনগুলো মেজে নিব, গ্যাসটা মুছে নিব। আর এদিকে এখন মেয়েও চলে আসবে, এখনই তো মেয়েকেও আবার আনতে লাগবে। আর দেখো এত ঝুল পড়ে যায় না, কয়দিন পর পর এগুলো ঝুলগুলো ঝাড়া হয়, তাও এত ঝুল পড়ে যায়। তো ভাবলাম যখন পরিষ্কারই করব, তো ঝাড়ুটা দিয়ে একটু ঝুলগুলোকে নামিয়ে দিই, ঝুলগুলোকে পরিষ্কার করে দিই। তারপরে তো সামনে দুর্গাপূজা আসছে, তখন তো আবার ঘর ঝাড়াঝাড়ি করতে হবে। তো একটু ঝাড়ু দিয়ে ঝুলটা ঝেড়ে নিলাম, তো যাই শোকেসটা একটু মুছে নিলাম। আর আমার শোকেসের না একটাও কাজ নেই, সব কাজ আমার ছেলে মেয়েরা ছোটোবেলায় সব ছেলেই ভেঙেছে, মেয়ে ভাঙেনি, সব কাজগুলোই ভেঙে ফেলেছে। আর শোকেসটাও নষ্ট হয়ে গিয়েছে, এটা অনেক দিনের শোকেস, সেই জন্য আর কাজটা লাগানো হয়নি। ভাবছি যে শোকেসটা রাখবো না ঘরে, তো যেই কদিন আছি ঘরে সেই কদিন শোকেসটা থাক। তো জিনিসপত্রও আছে শোকেসের মধ্যে। তারপরে দেখো বিকালবেলা চলে এসেছি, মেয়ে একটা বার্থডে বাড়িতে যাবে, বার্থডে খেতে তো ওর একটা গিফট লাগবে, তো একটা গিফট নিতে চলে এসেছি। এটা আমাদের বাড়ির পাশেই দোকানটা, আর এখানে অনেক রকমের জিনিসই পাওয়া যায়, সব সাজার জিনিস, গিফট, বাচ্চাদের খেলনা, তো ভালো ভালো জিনিসই আছে। এই আন্টিটা ভালো ভালো জিনিসই রাখে, তো এই যে আন্টিটার দোকান, তো খুব কম দামের মধ্যেই দিয়ে দেয়। আর আমি টুকিটাকি জিনিসগুলো না সব এখান থেকেই কিনে নিই, সব সময় তো অত মার্কেটে যাওয়া হয় না। তো একটা দেখো মাম্মাম এখন বাড়িতে খেতে যাচ্ছে, মাম্মাম রোজ রোজ বাড়িতে খেতে যাই গো, দেখো
মামমামেরই বার্থডে খাওয়ার দিন। দেখো রেডি হয়ে গিয়েছে, তারাও একটু দেখো গিফট এনেছে, টিফিন টিফিন আছে মধ্যে। তো দেখো এখন বার্থডে যাচ্ছে, ওকে রেডি করিয়ে দিলাম, তো ওকে এখন আমি দিতে যাব। তো যেই ম্যামের বাড়িতে পড়ে সেই বাড়িতেই বার্থডে খেতে যাবে। তো চলো, মামমামকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। হাই বলো, হাই পচা মেয়েরা রকমই করে। তো চলো ওকে আগে দিয়ে আসি। দেখতে পাচ্ছো বন্ধুরা, ও বার্থডে খেয়ে আসে আবার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়েই যাচ্ছে। দেখো ভাবটা দেখো, দেখো দেখি মুখটা একটু দেখাও, দেখি কিসের টিপ পড়ছো, দেখো ওর বদমাইশি। হাই ফ্রেন্ড, দেখো মাম্মামকে, মাম্মাম বার্থডে খেয়ে এসে তাও সাজা শেষ হচ্ছে না, দেখো লিপস্টিকগুলো দিয়ে নষ্ট করে কি করছে, দেখতে পাচ্ছ বদমাইশি। আর আজকে যে টিভিটা তখন দেখলে না, টিভিটা সারতে নিয়ে গিয়েছিল, তো সে ছেড়ে নিয়ে চলে এসেছে আবার। তো টিভিটা যে জল পড়েছিল না, ওই জন্যই টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন বাজে কটা বলো তো, এখন বাজে রাত্রি 9:30। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে। আর যারা নতুন দেখছো তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা। টাটা বল।